মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে কে খেলবেন 7 নম্বর ব্যাটিং পজিশনে, সেই উত্তর এখনও খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব কিংবা ইয়াসির আলী চৌধুরী রাব্বিদের সুযোগ দেওয়া হলেও এই পজিশনে কেউই সন্তুষ্ট করতে পারেননি হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহকে। ধারণা করা হচ্ছে পুরনো শীর্ষ সৌম্য সরকারকে এই জায়গায় বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে অনুশীলনেও হাতুরুর সঙ্গে আলাদাভাবে কাজ করতে দেখা গেছে তাকে। ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, কেবল মাঠে নয় অনুশীলনেও জিতে নিচ্ছেন পুরস্কার। অনুশীলনে ক্রিকেটারদের প্রাণবন্ত রাখতে চকলেট প্রতিযোগিতার আয়োজন হোম অফ ক্রিকেটে। বাজে সময় কাটিয়ে শান্তর সুসময় ফিরলেও সৌম্য সরকারের অপেক্ষাটা অনির্দিষ্টকালের, সারা ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে আবর্তন, এরপর হারিয়ে যেতেও সময় নেননি। এক সময় যার ব্যাটে হাসত বাংলাদেশ, সেই সৌম্য এখন বাদ পড়েন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএল এর দল থেকেও। অভিষেকের পর বিশ্বকাপ ভাগ্য বরাবরই ভালো সৌম্যর, ফর্ম যেমনই থাকুক এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন প্রতিটি বিশ্বকাপেই। আরও একটি বিশ্বকাপের আগে তাকে নিয়ে ভাবনা হাতুরুর দলে, তবে এবার ওপেনার হিসেবে নন। সৌম্য সরকারকে বিবেচনা করা হচ্ছে আলোচিত 7 নম্বরের জন্য। লম্বা সময় ধরে এই পজিশনটা দখলে ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। সবশেষ ইংল্যান্ড সিরিজে এই সিনিয়র ক্যাম্পেইনার বাজে ফর্মের কারণে বাদ পড়লে বেশ কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখেছে টিম ম্যানেজমেন্ট। 7 নম্বরের শূন্যতা পূরণে রিয়াদের বিকল্প হিসেবে ইয়াসির আলী চৌধুরী রাব্বি ছিলেন সবার আগে, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় পরের সিরিজেই দল থেকে বাদ পড়েন। এরপর 8 নম্বরে ব্যাটিং পজিশনে খেলা মেহেদী হাসান মিরাজকে তুলে আনা হয় 7 নম্বরে। জেমস ফোর্টে সুযোগ পেয়ে 27 গড়ে মিরাজ রান করেছিলেন 83। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, সৌম্য সরকার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2021 সালের 26 মার্চ। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। তার ব্যাট থেকে এসেছিল 6 বলে কেবল 1 রান। স্বাভাবিকভাবেই সেই ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। এরপর থেকে রীতিমতো নির্বাসনে রয়েছেন সৌম্য সরকার। নিজেকে খোঁজার বড্ড চেষ্টা করেও যেন কোনো উপায়ন্তর মেলেনি। তিনি ক্রমশ যেন অন্ধকার এক গলি ধরে এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারের একেবারেই শেষ বিন্দুতে। ঘরোয়া ক্রিকেটেও সৌম্য দেখেছেন প্রবল রান খরা। লাল বল কিংবা সাদা, কোথাও সৌম্য নিজেকে প্রমাণ করতে পারছিলেন না। সবচেয়ে দৃষ্টিকটু বিষয়, ব্যাটে বলে ঠিকঠাক সংযোগেই ঘটাতে পারছিলেন না তিনি। আফসোসের অতল সমুদ্রে হাল ছেড়ে দেওয়ার উপক্রম, তবে সেই বিশাল সমুদ্রের মাঝে যেন তাকে উদ্ধারে এগিয়ে এলেন বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। বেজায় প্রিয় শিষ্য তিনি লঙ্কান এই কোচের, তাই তো জাতীয় দলের রাডার থেকে ক্রমশ সরে যাওয়া সৌম্য সরকারকে আবারও জাতীয় দলের আশেপাশে নিয়ে আসা হয়েছে। জোর দাবি হেড কোচ নিজে থেকেই চেয়েছেন তাকে, এমন হওয়াও অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে গুটি কয়েকজন ব্যাটসম্যানের সক্ষমতা রয়েছে ক্লিন হিট করার, সৌম্য সরকার রয়েছেন সেই তালিকার উপরের সারিতেই। ঠিক সে কারণেই ডেকে পাঠানো সৌম্যকে, অন্তত নেট অনুশীলনে খেলা সৌম্যর শটগুলো সেই বার্তাই আরও একবার দিয়ে দেয়। জাতীয় দলের সাথে অনুশীলনে এখন নিয়মিত মুখ সৌম্য সরকার, তাকে রাখা হয়েছে ইমার্জিন এশিয়া কাপের দলেও, সেটাও নিশ্চয়ই হাথুরুসিংহের আবদারেই, সেটা আর বোঝার বাকি থাকে না। কোচ যেন খুব করে চাইছেন সৌম্যকে রানে ফেরাতে, সেটার একটা ইঙ্গিত পাওয়া গেছে বাংলাদেশের অনুশীলনে। সৌম্য সরকার ব্যাট করেছেন লম্বা সময় ধরেই, প্রতিটা মুহূর্ত যেন কড়া নজরে তাকে চোখে চোখে রেখেছেন হাথুরুসিংহে। সময়ে সময়ে তালিম দিয়েছেন, প্রয়োজনীয় ভুল ত্রুটির সমাধান বাতলে দিয়েছেন সৌম্যকে। সৌম্য অবশ্য বল হাতে এদিন অনুশীলন শুরু করেন। তিনি পেসারদের নেটে বল করেছেন হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামদের সাথে। পার্ট টাইম মিডিয়াম পেসার হিসেবে তিনি বেশ কার্যকর হতে পারেন বিশ্বকাপের মঞ্চে।
বিশ্বকাপে যদিও স্পোর্টিং উইকেটেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি, তবে স্লো উইকেটে সৌম্য সরকার হতে পারেন তুরুপের তাস, সেটা হাথুরু সিংয়ের অজানা নয়। তিনি নিশ্চয়ই প্রিয় শিষ্যের খোঁজ রেখেছেন পুরোটা সময় জুড়েই, তবে চাইলেই সৌম্যকে বিশ্বকাপের দলে নিয়ে নেওয়া যায় না। নিজেকে প্রমাণের বিকল্প নেই সৌম্য সরকারের সামনে, সেই প্রমাণটাই যেন ঠিকঠাক করতে পারেন সৌম্য, সেই তদারিকই করেছেন হাথুরু। কাছে ডেকে ভুল ধরিয়ে দিয়েছেন, টেকনিকে পরিবর্তন আনার টোটকা দিয়েছেন হাথুরুর। সৌম্যকে দলে চাওয়ার বিষয়টা হাথুরুর সৌম্যকে দলে চাওয়াটা খুব একটা অবান্তর নয়। বাংলাদেশ 7 নম্বর ব্যাটিং পজিশনের জন্য একজন ব্যাটসম্যানকে খুঁজছে হন্যে হয়ে, সেই বিষয়টি এই নিউজের প্রথমেই আলোচনা করেছি। সেই সন্ধানের ফলাফল হিসেবে সৌম্য হতে পারেন কার্যকর সমাধান। তাছাড়া সৌম্য দলে থাকা মানেই ব্যাকআপ ওপেনারের দুশ্চিন্তাও ঘুচে যাওয়া, এসব কিছু বিবেচনা করেই হয়তো জাতীয় দলের অনুশীলনে হাজির করানো হয়েছে সৌম্যকে। তবে শুধু সৌম্য নয়, 7 নম্বর পজিশনের জন্য অলরাউন্ডার হিসেবে পরখ করে দেখা হচ্ছে মুসাদ্দেক হোসেন সৈকত আর শেখ মেহেদি হাসানকেও। এখন দেখার পালা কে শেষ অবধি ঢুকে যাবেন বিশ্বকাপ দলে। তবে এ কথা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়, আসন্ন ইমার্জিন এশিয়া কাপে সৌম্য সরকারকে রানে ফিরতে হবে যে কোনো মূল্যেই, নতুবা তাকে দলে যুক্ত করবার পরিকল্পনা ভেস্তে যাবে হেডকোচ চন্দ্রিকা হাথুরু সিংহের। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাই, সৌম্য সরকারকে আবারও আপনারা জাতীয় দলে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।